যে দুটো থেকে করোনা কারফিউ চলছে, দুটোর আগে স্বাভাবিক পরিস্থিতি যে যে যার মতো চলছে, দুটোর পর করোনা বাড়ছিল, তখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করোনা কারফিউ। কিন্তু এখনো অল্প সময়ের নোটিশে আপনাদেরকে রিকোয়েস্ট করে এখানে আমরা ডেকেছি, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যবাসীর সাথে শেয়ার করার জন্য। এটার জন্য আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস স্যার ডক্টর তপন মজুমদার স্যার এবং ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার ম্যাডাম, আমরা ইমিডিয়েটলি উইদিন এ নোটিশ অফ 30 মিনিটস আমরা এখানে এসেছি, কারণ ব্যাপারটা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা সবার সামনে সঠিক টাইমে তুলে না ধরলে এটার জন্য একটা মিসকনসেপশন আগামী দিনে মানুষের মধ্যে আসতে পারে, সেই জন্য এই প্রেস কনফারেন্সটা ইমিডিয়েট আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে ত্রিপুরার যে সেকেন্ড ওয়েভ যেটা সারা ভারতবর্ষে যেটা হচ্ছে, সেটা আমাদের এখানে এপ্রিল মাস 2021 থেকে এপ্রিল মাস থেকে এখানে আস্তে আস্তে কেসের সংখ্যা লক্ষ্য করা গেছে। যখন আমরা দেখি যে আমাদের ত্রিপুরা রাজ্যে 25 মার্চ থেকে যখন 31 মার্চ, কারণ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি আজকে পজিটিভিটি রেট কত, আজকে এটা কী এসছে, যদি দপ্তরের যারা এইগুলি নিয়ে যারা আমরা দেখি, আমরা কিন্তু সিঙ্গেল ডে পজিটিভিটি রেটটাকে যেমন আমরা নজরে রাখি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এক সপ্তাহে পজিটিভিটি রেট কী আছে, কারণ যে কোনো জিনিসের একটা কিছু ট্রেন্ড দেখতে গেলে ওয়ান উইক পজিটিভিটি রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আপনারা দেখছেন হয়তো কিছুদিন স্টেটের পজিটিভিটি থাকে 4.5%, 5%, 6%, ঊর্ধ্বমুখী ঊর্ধ্ব হয়ে গেছে, সে না, অন এন অ্যাভারেজ যদি আমরা দেখি স্টেটের পজিটিভিটি রেট আমাদের 4.5 থেকে 6-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো লাস্ট সপ্তাহে যেটা ছিল, লাস্ট এক মাসে আমরা কিন্তু একটা ভালো জায়গায় পজিটিভিটি রেটের দিকে এসে গেছিলাম, কিন্তু লাস্ট বিগত 4 সপ্তাহের যদি আমরা ট্রেন্ডটা দেখি, সেখানে ছিল 4.13%, তারপরের সপ্তাহে ছিল 5.04%, তারপরের সপ্তাহে হয়েছে 5.26%, এখন যেটা লাস্ট যে সপ্তাহটা যেটা আমরা কথা বলছি সেটাতে বেড়ে হয়ে গেছে, এটা উই কমপ্লিট হয়নি, জাস্ট 2 দিন হয়েছে, ইট ইজ অলমোস্ট 5.5% এর কাছাকাছি। তো ডেফিনেটলি ট্রেন্ডটা আমাদের তার মধ্যেই ঘোরাফেরা করছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরাও দেখতে পেয়েছি যে এখন বিবেচনা হচ্ছে যে সারা ভারতবর্ষে কেসেস কমছে, ত্রিপুরা রাজ্যে কেস কেন কমছে না সেটা সবার মধ্যে প্রশ্ন আসছে, আপনাদের মধ্যে প্রশ্ন আসছে, যারা আমাদের রাজ্যবাসী আছে তাদের মধ্যে প্রশ্ন আসছে। ডেফিনেটলি এটা নিয়ে দপ্তরও খুব চিন্তা বিষয় ছিল যে সেটা কেন কমছে না, কেন সব জায়গায় কমছে ত্রিপুরায় কেন কমছে না। এটা কমার ক্ষেত্রে কিন্তু 2-3টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল করে। একটা জিনিস হলো মানে আমাদের যে রাজ্যের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যে পালন করার যে নিয়মাবলীগুলি আছে আমাদের রাজ্যে, সেইভাবে আমরা পালন করছি কি না সেটার উপরে কিন্তু 1 নম্বর ডিপেন্ড করে। 2 নম্বর যেটা ডিপেন্ড করে যে আমাদের রাজ্যে ভাইরাস, যে কোভিড ভাইরাস যেটা আজকে বিভিন্ন জায়গায় আপনারা শুনছেন যে মিউটেশন হয়ে বিভিন্ন তার ভেরিয়েন্ট অফ কনসার্ন, যেটা WHO টার্ম নমেনক্লেচার ইউজ করেছেন, VOC ভেরিয়েন্ট অফ কনসার্ন, মানে এটা চিন্তার বিষয়, কারণ ভাইরাসটা ধীরে ধীরে মিউটেশন হয়ে কি হয়। এখন এটার মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রশ্ন ছিল বা রাজ্যবাসীর মধ্যে এটা আগ্রহ ছিল যে আমরা বিগত 2 মাস আগে একটা প্রেস কনফারেন্স করে আমরা বলেছিলাম যে আমাদের এখানে ডেল্টা ভেরিয়েন্ট এসছে, তারপর ব্রাজিলিয়ান, হ্যাঁ, তারপরে UK স্ট্রেন যেটা, সেটা 19টা স্যাম্পলের ডিটেলস আমরা বিস্তৃত তুলে ধরেছিলাম। রাজ্য সরকার প্রতিনিয়ত ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির থেকে আমরা যেই পজিটিভগুলি আসছে আর্টিফিশিয়াল পজিটিভ, সেটা একটা ভারত সরকারের পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা আমাদের ডেজিগনেটেড
জিনোম সিকোয়েন্সিং এর ল্যাব হলো পশ্চিমবঙ্গের কল্যাণী। আগে এনআইভি পুনে ছিল, তারপর ভারত সরকার সেটাকে রিজিয়ন ওয়াইজ ভাগ করে দিয়েছে। তো আমাদের কল্যাণী ল্যাবে আমাদের সেই স্যাম্পলটা পাঠাতে হয়। পাঠাতে গিয়ে বিভিন্ন প্রসিডিউর আছে যেটা পরবর্তী সময় তখন স্যার তুলে ধরবেন। তো মাইক্রোবায়োলজি ল্যাব থেকে লাস্ট আমরা 151টা স্যাম্পল পাঠিয়েছিলাম কল্যাণীতে। আজকে রিপোর্ট এসছে, রিপোর্ট আসার পরে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে স্যারের নেতৃত্বে জিনিসটা অ্যানালাইসিস হয়েছে। যে রিপোর্টটা ওরা দিয়েছে সেটা আমাদের জন্য কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ এখন ভারতবর্ষে যেই স্ট্রেনটা সবচেয়ে বেশি এফেক্ট করেছিল বিগত সেকেন্ড ওয়েভে, যেটা মহারাষ্ট্রে, যেটাকে ডেল্টা প্লাস স্ট্রেন বলে, আমাদের টোটাল 151 স্যাম্পলের মধ্যে অলমোস্ট 90+% যে স্ট্রেন আছে সেটা কিন্তু ডেল্টা প্লাস পাওয়া গেছে 151টার মধ্যে। তো এটা ম্যাটার অফ কনসার্ন। তো এই জন্যই আমরা সঙ্গে সঙ্গে এসেছি, কারণ ম্যাটার অফ কনসার্ন যে জিনিসটা হয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আটকাতে হলে আমাদের যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এবং স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিনেশনে এগিয়ে এসে আমাদের কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ নালে আগামী দিনে কীরকম পরিস্থিতি হবে সেটা আপনারা ভালো করে জানেন। এই যে অ্যানালাইসিসটা হয়েছে জিনোম সিকোয়েন্সিং, তখন স্যার ডিটেলস বলবেন কটা স্যাম্পল পাঠিয়েছিল, কোন ডিস্ট্রিক্টে কীভাবে আছে সেটা ডিটেলস বলবেন, সেই রিপোর্টটা স্যারের কাছে আছে। তবে আমি এটাই নিবেদন রাখবো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে যেই নিয়মগুলি স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হচ্ছে বা প্রশাসন থেকে বলা হচ্ছে আপনারা এগিয়ে আসুন, আপনারা নিজেরা সেই দায়িত্বটা নিজের হাতে নিয়ে সেটা পালন করুন। এটা আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে অনুরোধ করবো সেটা করার জন্য। বাকি আমি তখন আমরা দিয়েছি যা বা আমাদের যে কনসার্ন আমরা এটা শেয়ার করেছি। তো ম্যাডাম এখানে এসছেন, এটাই এই জন্যই এসছেন কারণ কিছু হয়তো যে স্টেপ বা কী আছে সেটা বিস্তৃত হয়তো ডিটেলস তুলে ধরবেন। সাজেশন আমাদের তরফ থেকে যা আছে সেটা আমরা দিয়েছি। সাজেশনের মধ্যে আমাদের ছিল যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানার জন্য যা যা করার প্রয়োজন তা নেওয়ার জন্য আমরা সাজেস্ট করেছি। এখানে কারফিউ বা ই মেডিকেল সায়েন্সে কোনো কারফিউ কারফিউ বলে কোনো টার্মস ইউজ হয় না। আমাদের এখানে মেডিকেল স্বাস্থ্য দপ্তর থেকে যে সাজেশন দেওয়া হয় ইট ইজ অ্যাজ পার দ্য মেডিকেল রেকর্ডস, মেডিকেল সায়েন্স যা বলে মেডিকেল স্টেটমেন্ট ইউজ করে আমরা সেই সাজেশনটা দিই। যেটা বলা হচ্ছে কারফিউ করেন, মেডিকেলের কোনো বইয়ে বা কোনোখানে আপনার কিন্তু কারফিউ ওয়ার্ড কিন্তু কোনোখানে ইয়ে থাকবে না। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করা, দিস আর দ্য মেইন থিং যেটা আমাদের তরফ থেকে সাজেশন দেওয়া হয়েছে। সেটার জন্য প্রশাসন আছে, সেটা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটা ম্যাডাম তুলে ধরবেন। আপনাদের জন্য প্যানিক হবেন না, দপ্তর আপনাদের চিন্তাটা দপ্তর নিজের মধ্যে নিয়ে সেটাকে ফলো আপ করছে। আপনারা সহযোগিতা করবেন দপ্তরকে, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। বাকি আমি তপন স্যারকে বলবো ডিটেলস বিস্তারিত বলার জন্য। ডক্টর দীপ অলরেডি ব্রিফ করেছে রিগার্ডিং আমাদের লেটেস্ট সিচুয়েশন। আমি বেসিক্যালি ভাইরাসটা সম্বন্ধে বলবো যে আমরা লাস্ট প্রেস কনফারেন্স যখন করেছিলাম তখন অলরেডি বলেছিলাম যে আমরা কিন্তু প্রতিনিয়ত ভাইরাসের ক্যারেক্টার জানার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাই। সেটা এই অ্যাক্টিভিটি শুরু হয়েছে আমাদের 2020 মার্চ থেকে। ফার্স্ট ওয়েভে আপ টু 2020 ডিসেম্বর, যদি আপনারা আপনাদের যদি মনে থাকে যে আমি বলেছিলাম যে আপ টু ডিসেম্বর 2020 আমাদের রাজ্যে কোনো মানে চিন্তাজনক কোনো স্ট্রেন ছিল না। যে নর্মাল স্ট্রেনগুলো সারা ভারতবর্ষে ছিল সেগুলো আমাদের আমাদের রাজ্যেও ছিল, তো আমরা খুব একটা উদ্বিগ্ন ছিলাম না এই স্ট্রেনগুলো নিয়ে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের যখন স্যাম্পলগুলো পাঠালাম তখন দেখা গেল যে 3টে ভেরিয়েন্টই আমাদের রাজ্যে আছে। তার মধ্যে ছিল ডেল্টা ভেরিয়েন্ট, আলফা ভেরিয়েন্ট এবং গামা ভেরিয়েন্ট। তো সেটা ডিস্ট্রিবিউশন যদি আমাদের খেয়াল থাকে ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু এক্সক্লুসিভলি ওয়েস্ট ডিস্ট্রিক্টে ছিল,
ওয়েস্ট ডিস্ট্রিক্টে 11টার মতো ডেল্টা ভেরিয়েন্ট ছিল 19টার মধ্যে, আর বাকিগুলো ইউকে ভেরিয়েন্ট এবং যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এগুলো অন্যান্য জেলাতে ছিল, পশ্চিম জেলাতে ছিল। তো এপ্রিল এবং মে মাসে আমরা টোটাল 151টা স্যাম্পল, কারণ এপ্রিল মে মাসে আমাদের কেস বেশি ছিল। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে আমরা এপ্রিল মে মাসে যে স্যাম্পলগুলো পাঠাই 151টা স্যাম্পল, এই 151টা স্যাম্পলের রেজাল্ট আজকে আমরা পেয়েছি। এবং এতে আমরা দেখলাম যে ডেল্টা ভেরিয়েন্ট থেকে এখন চেঞ্জ হয়ে আমাদের রাজ্যে ডেল্টা প্লাস এখন প্রিডোমিনেন্ট। আরেকটা জিনিস যেটা উদ্বেগে সেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্টটা প্রথম যখন ছিল তখন কিন্তু শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টে ছিল, আর ডেল্টা প্লাস যেটা এখন ডেল্টা প্লাস কিন্তু সমস্ত জেলাতেই পাওয়া গেছে। এখন আমাদের 8টা জেলার মধ্যে কোনো জেলাতেই ডেল্টা প্লাসের মানে ইয়ে নেই, অনুপস্থিতি নেই, সব জেলাতেই আছে। তবে সংক্রমণের হারের যে পার্সেন্টেজ সেটা পশ্চিম জেলাতে সবচেয়ে বেশি, যে মোর দেন 80% আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টে, আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে বাকি গুলো আছে। তো ডেল্টা প্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু ডেল্টা ভেরিয়েন্টও আছে, আবার ইউকে ভেরিয়েন্টও আছে, সেগুলো অনেক কম আছে। ডেল্টা প্লাস নিয়ে আজকাল পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই উদ্বিগ্ন, কারণ এটাকে WHO আখ্যা দিয়েছে যে ভেরিয়েন্ট অফ কনসার্ন। সেটা কেন ভেরিয়েন্ট অফ কনসার্ন, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডেল্টা প্লাসের যে ট্রান্সমিসিবিলিটি বেশি, মানে খুব দ্রুত সংক্রমণ ছড়ায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যার মধ্যে যাকে সংক্রমিত করে তার মধ্যে খুব তাড়াতাড়ি ফুসফুসে সেটা আক্রমণ করতে পারে, যার ফলে মৃত্যুর হার বাড়ার একটা ঝুঁকির ঝোঁক থাকে, স্পেশালি যাদের আদার কোমরবিডিটিস থাকে, যেমন ডায়াবেটিস বা রেনাল ডিজিজ, কিডনিতে প্রবলেম, এগুলো যদি থাকে। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে আগে যেটা নর্মাল ভেরিয়েন্টগুলো ফ্যামিলিতে যদি একজনকে আক্রান্ত করত তাহলে বাকি হয়তো ফ্যামিলির এক দুজন এডিশনাল আক্রান্ত হতো, কিন্তু ডেল্টা প্লাসের পিকুলারিটি হলো একজন যদি ফ্যামিলিতে আক্রান্ত হয় ধীরে ধীরে ফ্যামিলির সবাই আক্রান্ত হবে। সো ট্রান্সমিসিবিলিটি ইজ ভেরি হাই, সেই জন্য এটা হচ্ছে। আর চতুর্থ হচ্ছে যে যে ভ্যাকসিন আমরা নিচ্ছি, যে উদ্দেশ্যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, যে অ্যান্টিবডি তৈরি করা এবং ভাইরাসের অ্যাগেনস্টে ভাইরাস যাতে আর আক্রমণ করতে না পারে তার অ্যাগেনস্টে ফাইট করা, ডেল্টা প্লাসের কিন্তু এই প্রতিরোধ ব্যবস্থাকেও ভেঙে দেওয়ার একটা ক্ষমতা রাখে। যদিও এখন অবধি বিভিন্ন ভ্যাকসিনের অ্যাগেনস্টে ডেল্টা প্লাসের যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে যে সম্পূর্ণ নিউট্রালাইজ করতে পারে না অ্যান্টিবডিকে, কিন্তু ভ্যাকসিনের এফিকেসি কিছুটা কমিয়ে দেয়। ডেফিনেটলি যে ডেল্টা প্লাসে এফেক্টেড আছেন ওনার ক্ষেত্রে ভ্যাকসিনের এফিকেসি অনেকটা কম থাকবে, যিনি নর্মাল একটা ভেরিয়েন্টে ইনফেক্টেড থাকে। স্বাস্থ্য দপ্তরে রয়েছেন এই দুটোর পরে যে করোনা কারফিউ দেওয়া হয়েছে কতটুকু যুক্তিসঙ্গত, এই যে মিউটেশনগুলো, মিউটেশন ভাইরাস তখনই হয়, যেটা অলরেডি দিক বলে গেছে, যখন আমরা ভাইরাসকে বেশি মাত্রায় ট্রান্সমিশন মানে সংক্রমণ করার সুযোগ দেব, যেটা একজাক্টলি আমরা দিচ্ছি ত্রিপুরা। আমাদের এটা তো অনস্বীকার্য যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা যে কোভিড উপযোগী যে আচরণ আমাদের, যেটার জন্য আমরা বারবার জোর দিচ্ছি, সেখানে দেখা যায় অনেকটা অনীহা আমাদের মধ্যে আছে। আমরা সুযোগ পেলেই গ্যাদারিং করি, সুযোগ পেলেই আমরা ডিস্টেন্স মেনটেন করি না। সো এসব কারণে আমরা কিন্তু ভাইরাসকে অ্যালাউ করছি অনেক দিন ধরে, কারণ আপনারা যদি খেয়াল করেন দীপ অলরেডি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছে যে সব স্টেটে কিন্তু ডাউন গোয়িং এখন, কিন্তু আমাদের স্টেটে আমরা কিন্তু একভাবে চলছি, 5.5% হিসাবে হয়তো এক দুই এদিক সেদিক হচ্ছে, বাট আমি মানে ইন জেনারেল দেখতে গেলে ভাইরাসটা কিন্তু একভাবে আমি বলবো যে সাস্টেইন ট্রান্সমিশন হচ্ছে, এবং দিস ইজ নট এ গুড সাইন। আজকে হয়তো ডেল্টা প্লাস, আগামী দিন সেটা হয়তো আমরা যদি আরও সুযোগ দিই এটা ডেল্টা প্লাস প্লাস হয়ে হয়তো আরও খতরনাক হতে পারে। তো সেই জন্য আজকে আমরা যেটা দীপ অলরেডি বলেছে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে জনসাধারণকে আবারও অনুরোধ করা
যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেটা শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরেও আমাদের এখন পালন করা উচিত। কারণ অলমোস্ট এটা অনেকটা কমিউনিটি ট্রান্সমিশনের মতোই জিনিসটা আছে, এবং যে কোনো মুহূর্তে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যদি থার্ড ওয়েভ শুরু হয়, সেটার প্রভাব যদি এটার সঙ্গে এডিশনাল হয়, সেটা কিন্তু আমাদের মোকাবেলা করতে যথেষ্ট হিমশিম খেতে হবে। তো সেই জন্য আমাদের মানে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা আবারও অনুরোধ রাখবো যে আমরা যতদূর সম্ভব আমরা যাতে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো আমাদের সবারই জানা আছে, সিম্পল, জাস্ট বারবার হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স আর ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই তিনটে জিনিসের উপরে আমরা বারবার জোর দিচ্ছি। কিন্তু তিনটের মধ্যেই আমরা দেখি কিছুটা অনীহা আছে সবার মধ্যে। তো এই ব্যাপারে জনসাধারণ যদি সাহায্য না করে তাহলে কিন্তু করোনা মুক্তি অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে আমাদের স্টেটের পক্ষে। ধন্যবাদ। যেটা বললাম যে ভাইরাসের মিউটেশনের ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম, যে একটা হচ্ছে যে ভাইরাসকে আমি অ্যালাউ করছি ট্রান্সমিশন হতে, সেটাকে আমার বন্ধ করতে হবে, চেইন, ট্রান্সমিশন চেইন আমার ব্রেক করতে হবে, যে কোনো মূল্যে ব্রেক করতে হবে। সেটা এবার যদি আরও কঠোর পদক্ষেপ নিতে হয় সেটা নিতে হবে, সেটাকে সবাই সহযোগিতা করতে হবে, হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে এটা করার জন্য। সেকেন্ড হচ্ছে যে যাদের মধ্যে ভাইরাসটা ঢোকে, যেমন যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যাদের কোমরবিডিটি থাকে, ওদের মধ্যে ভাইরাসটা বেশি দিন ধরে রেপ্লিকেট করতে পারে। ভাইরাস যত বংশবৃদ্ধি করবে বেশি দিন ধরে তত বেশি মিউটেশন হবে, এটা ভাইরাসের ধর্ম। আর ভাইরাস মিউটেশনের তিনটে দিক হয়, একটা হচ্ছে নিউট্রাল অ্যাসপেক্ট, মানে ভাইরাস মিউটেশন হলো কোনো প্যাথোজেনিসিটি কোনো চেঞ্জ হলো না, ওর রোগ সৃষ্টি করার কোনো ক্ষমতার কোনো বৃদ্ধি হলো। সেকেন্ড হতে পারে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে ভাইরাস দুর্বল হয়ে গেল, আমরা যেহেতু মাস ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন অনেক এগিয়ে আছে অনেক রাজ্যের থেকে, সো ভ্যাকসিনেশনের প্রভাবে আমরা হয়তো এটাকে প্রতিহত করতে পারবো। আর থার্ড হচ্ছে ভাইরাস যদি আবার মানে নেগেটিভ এফেক্ট যেটা হচ্ছে, ভাইরাস যদি অতি সক্রিয় হয়ে যায় তাহলে সংক্রমণের হার বাড়বে। সো সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভের মধ্যে আমাদের খুব একটা ডিফারেন্সিয়েট করার হয়তো ব্যাপার থাকবে না, কারণ আমরা সেকেন্ড ওয়েভ এত বেশি দিন ধরে সাস্টেন করছি, ইন এডিশন যদি থার্ড ওয়েভ আসো এটার খুব একটা ইম্প্যাক্ট ত্রিপুরাতে থাকবে না, কারণ আমরা অলরেডি যে ভ্যাকসিনেশনের দিক থেকে অনেকটা এগিয়ে আছি। কিন্তু যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে ট্রান্সমিশন চেইন ব্রেক করতে হবে, এবং ব্রেক করার জন্য এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে হবে না, এটা পাবলিক হেলথ প্রবলেম, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। তো আজকে সবে ফিরেছেন ওনারা, সবকিছু শেষ করে ওনারা ওনাদের রিপোর্ট পেশ করবেন, রিপোর্ট পেশ করে নিশ্চয়ই আবার আপনাদের সামনে এটা ধরা তুলে ধরবে হয়তো দপ্তরের পক্ষ থেকে যে ওনাদের কী সাজেশন, বা আমাদের কোনো যদি ডেফিসিয়েন্সি থাকে সেটা হাইলাইট করবো আমরা, কোনো অসুবিধা নেই। কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা শুধরানোর অনেক সময় আছে, সেটা সংশোধন করা যাবে। ওনাদের যদি স্পেসিফিক কোনো অবজারভেশন থাকে তো সেই সম্বন্ধে ডিটেলস আমাদের জানা নেই এখনও, আজকে মাত্র ওনারা সব পরিদর্শন করে এসছেন। তো সরকারের কাছে রিপোর্ট জমা পড়বে, রিপোর্ট জমা পড়লে নিশ্চয়ই এটা নিয়ে পর্যালোচনা হবে এবং জনসমক্ষে তুলে ধরা হবে যে কী ওনাদের অনুভূতি ছিল। না আমরা তো ইঞ্জিনিয়ার বলছি, গ্যাদারিং আমরা এনকারেজ করছি না, এটা গ্যাদারিং অফ এনিথিং, সেটা রাজনীতিকও হতে পারে, সেটা ডিপার্টমেন্টাল মিটিংও হতে পারে, সেটা কনফারেন্স হতে পারে, এটাতে রেস্ট্রিকশন তো বরাবরই আছে। তো আমরা আবারও অনুরোধ করবো এগুলো যাতে প্রপারলি পালন করা হয়, সেটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। স্যার, আমার প্রথম প্রশ্নটার সঙ্গে একটু সংযোজন করে দিচ্ছি, একবারে বলে দেবেন যে আপনারও যেহেতু স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ে আছেন, আপনাদেরও অনেকটা দায়িত্ব রাজ্যবাসীকে বাঁচানোর, এবং আপনারা চেষ্টাও করছেন, আপনাদের উপর এখন ডিপেন্ডেন্ট রাজ্যবাসী সবাই। আমি মনে করি যে আগে যখন দুটো কেস ছিল তখন 3 মাস অন্তর অন্তর লকডাউন রাজ্যে পালন করা হয়েছে, এখন এটা হাতের নাগালের বাইরে চলে গেল যে সংক্রমণটা। এখন আপনারা যেহেতু স্বাস্থ্য দপ্তরের মূল জায়গাতে আছেন, আপনারাই বুঝতে পারবেন এখন কি লকডাউন, ফুল লকডাউনের কোনো প্রয়োজন আছে কি? আপনারা কি আপনাদের ব্যক্তিগত মতামত একজন স্বাস্থ্য অধিকর্তা হিসাবে বা একজন স্বাস্থ্যকর্মী হিসাবে? স্বাস্থ্য অধিকর্তা যদি কিছু বলেন, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট 151টার মধ্যে 138টা, ডেল্টা ভেরিয়েন্ট যেটা প্লেন ডেল্টা ভেরিয়েন্ট যেটা 7-10টা, আর তিনটে আছে
ইউকে ভেরিয়েন্ট যেটা আলফা ভেরিয়েন্ট বলে এখন, হ্যাঁ ওদের এমনিতে নাম সাংকেতিক নাম হচ্ছে ডেল্টা প্লাসকে আমরা এখন বলি B1.617.2, আর প্লেন ডেল্টাকে বলা হয় এখন B1.617.1, আর আলফা যেটা সেটা হচ্ছে আগে যেটাকে আমরা ইউকে ভেরিয়েন্ট বলতাম B1.1.7। তো এই 138টার মধ্যে আপনার ডেল্টা প্লাসের আমি ইয়েটা ডিস্ট্রিবিউশনটা বলছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টটা 115টা, অলমোস্ট 80% ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সিপাহীজলাতে 8টা, গোমতি 5টা, সাউথ ত্রিপুরাতে 2টো, খোয়াই 1টা, ধলাই 1টা, অনুকুটি 4টা, আর নর্থ ত্রিপুরাতে 2টো, টোটাল 138। আর ডেল্টা ভেরিয়েন্ট যেটা অ্যাগেন ওয়েস্ট ডিস্ট্রিক্ট লিডিং, ওয়েস্ট ডিস্ট্রিক্টে হচ্ছে 7টা 10টার মধ্যে, সিপাহীজলায় 2টো, গোমতিতে 1টা, আর বাকি কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায়নি ডেল্টা ভেরিয়েন্ট। আর ইউকে ভেরিয়েন্ট যেটা সেটা আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর সিপাহীজলাতে 1টা, টোটাল 3টা। এই হচ্ছে 151টা স্ট্রেনের ডিস্ট্রিবিউশন যেটা আমরা সিকোয়েন্স করিয়ে নিয়েছি। একটা হচ্ছে ভাইরাস, আমাদের জীবন আর জীবিকা, এই তিনটের মধ্যে ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে। এখন জীবন বাঁচাতে গেলে জীবিকা যদি একদম কম্প্রোমাইজ করে সেখানে প্রবলেম হচ্ছে, জীবন জীবিকা যদি আমি ঠিকমতো চালাতে যাই তাহলে ভাইরাস আমাদের প্রবলেম করছে, এটাতে যাতে ইমব্যালেন্স না হয় সেজন্য আমাদের তিনটে দিকে খেয়াল রাখতে হবে। স্ট্রিক্ট লকডাউন কতটুকু এফেক্টিভ, কারণ সারা ভারতবর্ষে এই সেকেন্ড ওয়েভে কোনো স্ট্রিক্ট লকডাউন ইন ট্রু সেন্স কোথাও দেয়নি, এক্সেপ্ট দিল্লিতে কয়েকদিনের জন্য দেওয়া হয়েছিল, আর বাকি সব জায়গায় রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল, যে সব কিছুতে রেস্ট্রিকশান। তো সেই পথে কি আমরা চলবো না আরও স্ট্রিক্ট পথে যাবো সেটা ম্যাডাম একটু পরে এক্সপ্লেন করবেন। যে লকডাউনের ব্যাপারটা প্রয়োজন বা অপ্রয়োজন না, মানুষের সতর্কতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষ যদি সতর্ক থাকেন, যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের কথা বলা হয়েছে বা সরকারের তরফে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, সেগুলোও যদি ঠিকভাবে পালন করা হয় সেক্ষেত্রেও আমরা অনেকাংশেই সফল হব রাজ্যে কোভিডের স্প্রেড বা সংক্রমণ ছড়ানো রুখতে। সেটা সরকারের পলিসিগত সিদ্ধান্তের ব্যাপার, আমাদের তরফ থেকে আমাদের যা অ্যাডভাইস দেওয়ার, পরামর্শ যা দেওয়ার আমরা দিয়েছি, এখন আমরা দেখব যে সরকারের তরফ থেকে কী ডিসিশন দেওয়া, প্রশাসনের তরফ থেকে কী সিদ্ধান্ত দেওয়া হয় সে অনুযায়ী নিশ্চয়ই মিলিত হয়েছি। আমার সাথে আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর শুভাশিস দেববর্মা, ডক্টর তপন মজুমদার প্রফেসর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, এসএসও ডক্টর দীপ কুমার দেববর্মা। আমরাও আমাদের রাজ্যের কোভিড পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়, কীভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব সে বিষয়ে আলোচনা করার জন্য, এবং সার্বিক পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে জনসাধারণ আছে কীভাবে আমরা সেই সামনের এখন যে পরিস্থিতি আসছে, এখন যে এসেছে সেটাকে মোকাবেলা করব, সেটা জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়িয়ে দেওয়ার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের রাজ্যেও আমরা টেস্টিং অনেক বাড়িয়ে দিয়েছি, টেস্টিং, তারপর আমরা সিকোয়েন্সিং, যে আমাদের এখানে কী ধরনের ভাইরাস, আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছি সেটা সে বিষয়ে আমাদের এখানে আলোচনা আমরা রাখব, সে বিষয়ে বিস্তর বলবেন আমাদের এসএসও ডক্টর দীপ কুমার দেববর্মা। অনেকগুলো দায়িত্ব বা কর্তব্য যেটা রয়েছে, তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন ধরনের সংক্রামক বা অসংক্রামক, আমরা যেটাকে বলি কমিউনিকেবল বা নন কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রতিরোধ করা বা প্রিভেন্ট করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের একটা অন্যতম দায়িত্ব। ঠিক আছে, তো কোভিড যেমন সংক্রামক একটা রোগ, ঠিক সেরকমভাবে বিভিন্ন ধরনের রোগ, আপনারা জানেন ম্যালেরিয়া একটা সংক্রামক রোগ, টিউবারকুলোসিস একটা সংক্রামক রোগ, সব সংক্রামক রোগের ক্ষেত্রেই আমরা যেটা বলি যে আর্লি ডায়াগনোসিস,
অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট, এই দুটো হচ্ছে জিনিস যেটা নাকি আমাদের মূল মন্ত্র। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রাজ্যের মানুষ অনেকটাই অসচেতন এবং কোভিডের বিভিন্ন ধরনের উপসর্গ থাকা সত্ত্বেও তারা কিন্তু পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে যথাসময়ে উপস্থিত হচ্ছে না। যখন উপস্থিত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার এমন কিছু কমপ্লিকেশন হয়ে গেছে যেটা নাকি সারাই করা বা যেটাকে নাকি ট্রিটমেন্ট করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো, যদি কারো কোভিডের কোনো উপসর্গ দেখা দেয়, আপনারা সবাই জানেন যে জ্বর সর্দি কাশি বা স্মেল না পাওয়া এসব জিনিস হতে পারে, এইসব জিনিস হলে সঙ্গে সঙ্গেই যাতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন, সেটা আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ করব। আমার ধারণা যেটা সেটা হচ্ছে যে যদি সময় মতো তারা হাসপাতালে যোগাযোগ করেন, আপনারা যেটা বলছিলেন যে রাজ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হ্যাঁ কিছুটা বাড়ছে আমি বলবো না, তবে স্টেডিক রয়েছে, যেটা কমার কথা ছিল সেটা হয়তো এখনো সেইভাবে আমরা যেভাবে চাইছি সেভাবে কমেনি, কিন্তু সেটার জন্য রাজ্যবাসীকে আরও একটু বেশি সচেতন হতে হবে এবং সময় মতো হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে হাজির হতে হবে। পাশাপাশি যেগুলো নাকি ডক্টর দীপ দেববর্মা ডক্টর তপন মজুমদার বললেন যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেগুলো সবাই জানেন আপনারা যে সাবান দিয়ে হাত ধুতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু খামখেয়ালি হচ্ছে রাজ্যবাসীর মধ্যে, যেটা একদমই অনভিপ্রেত। তো আজকের যে প্রেস কনফারেন্স সেটার মাধ্যমে আমরা আবারও রাজ্যবাসীর কাছে জানাতে চাই, যেহেতু রাজ্যে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের অনেক অনেক কেস পাওয়া গেছে এবং যার ইনফেক্টিভিটি বা যার মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো অনেক বেশি, সেক্ষেত্রে রাজ্যবাসী যাতে আরো সতর্ক থাকেন তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজন এবং আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এখানে বসেছি।